এটা হচ্ছে ডিস্কো স্নেল, যেটা ডান্স করার জন্য রেডি আছে। ওয়েল, ফার্স্টে আমিও দেখি এটাই ভেবেছিলাম, কিন্তু আসলে এটা কোনো নর্মাল স্নেল নয়, এটা হচ্ছে জম্বি স্নেল, যেটাকে একটি ভয়ানক প্যারাসাইট কন্ট্রোল করছে। এদের চোখের সামনে যে নড়াচড়া করা একটি জিনিস দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই প্যারাসাইট। এটি এইমাত্রই এই শামুকটির চোখ এবং ব্রেন কন্ট্রোল পেয়েছে। যখন এই প্যারাসাইটটির হাতেই পুরো শামুকটির বডি কন্ট্রোল চলে আসবে, এই প্যারাসাইটটি সেই শামুকটাকে একটা খোলা জায়গায় নিয়ে যাবে, যাতে কোনো পাখি তাকে শিকার করে ফেলে। কিন্তু সেই পাখি কি জানতো, সেই যে প্যারাসাইটটার মেইন টার্গেট। কারণ যখনই পাখিটি এই জম্বি স্নেইলটাকে খাবে, কিছুক্ষণ পরে সেই প্যারাসাইটটি পাখিটির পেটেই বংশবৃদ্ধি করা শুরু করে দিবে। যখন এই পাখিটি সকল প্যারাসাইটগুলোকে টয়লেটের মাধ্যমে বের করে দিবে, তখন অন্য কোনো একটা শামুক এটাকে খাবার ভেবে খেয়ে ফেলবে এবং সেই প্যারাসাইটের শিকার হয়ে যাবে। আর এই প্রকৃতিতে এই জিনিসটা বারবার ঘটতে থাকবে। প্যারাসাইট শামুকটিকে বশ করবে, শামুকটিকে পাখি খাবে, দেন পাখির টয়লেট অন্য একটা শামুক খাবে, এরপরে আবারও প্যারাসাইটে বসে চলে আসবে।